সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথা সমস্যা নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। এম ইয়াসিন আলী 1983 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদ থেকে বিপিটি ডিগ্রি অর্জন করেন। তিনি গণ বিশ্ববিদ্যালয় থেকে এমপিটি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রো একটিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথার সমস্যা নিয়ে। বর্তমান সময়ে আমরা জানি যে এই যে মডার্নাইজেশনের যুগ, এই সময়ে কিন্তু আমরা এই সেডেন্টারি লাইফস্টাইলের কারণে যেই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি তার মধ্যে ঘাড় ব্যথা কিংবা ব্যাক পেইন, কোমর ব্যথা, এগুলো অন্যতম। তো ঘাড় ব্যথার কী কী কারণ আপনি দেখেছেন? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আসলে ঘাড় ব্যথা অনেকগুলি কারণ, তার মধ্যে যেটা আপনি বললেন যে আমাদের মডার্নাইজেশনের কারণে, যে আমাদের মেকানিক্যাল কারণ যেটাকে আমরা বলি, আমাদের পোস্টারাল কারণ, যে আমরা দীর্ঘক্ষণ নেট ব্রাউজিং করছি মোবাইলে, ল্যাপটপে, ডেস্কটপে দীর্ঘক্ষণ বসে কাজ করছি। আমাদের ঘাড়ে আপনি জানেন যে একটা কার্ভ থাকে সি শেপের, এই কার্ভটা আস্তে আস্তে স্ট্রেট হয়ে যায় যখন আমরা ফরওয়ার্ড বেন্ডিং হয়ে দীর্ঘক্ষণ কাজ করি, যার ফলে যে স্ট্রাকচারাল চেঞ্জ হয়, যার ফলে আমাদের যে সারাউন্ডিং মাংসপেশি, লিগামেন্টগুলো, হাড়গুলোকে সঠিক জায়গায় ধরে রাখে সেগুলো উইক হয়ে যায়, তখন মূলত পেইন শুরু হয়। এছাড়া কিছু ডিজেনারেটিভ ডিজিজ আমরা পাই, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, কারো কারো ক্ষেত্রে আমরা সার্ভাইকাল রিপস পাই, দেখা যায় যে একটা পাখি মানে একটা হাড় বৃদ্ধি থাকে কারো ইউনিল্যাটারাল, এক সাইডে কারো দুই সাইডে থাকতে পারে। এছাড়া সার্ভাইকাল ডিসনে ডিস্ক প্রোল্যাপসও খুব কমন, আমরা ওই যে মাসল উইকনেস বা লিগামেন্ট উইকনেস থেকে হঠাৎ বেসিনে মুখ ধুতে গেলাম, একটা শব্দ হলো, দেখা গেলো ঘাড় থেকে পেইন এবং পেইনটা রেডিয়েট করে পড়া হাতের দিকে চলে যাচ্ছে, এরকম সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস আমরা পাই। অনেক সময় স্পাইনাল টিবি, টিউমার, অনেকগুলি কারণে আসলে ঘাড় ব্যথা হয়। আচ্ছা, তো ঘাড় ব্যথার সমস্যা এখন কিন্তু আমরা যদি শিশুদেরকেও ইনক্লুড করতে পারি, কারণ তারাও কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে আসে। দেখা যায় যে পড়তে বসলে তারা বলছে যে আমাদের ঘাড় ব্যথা করছে, তো এটির কি কারণ হতে পারে? হ্যাঁ, যথার্থই বলেছেন, আমরা অনেক ইয়াং বা পেডিয়াট্রিক পেশেন্ট পাচ্ছি যারা ঘাড় ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে। এখানে কয়েকটা কারণ, একটা হলো তাদের ফুড হ্যাবিট। আপনি দেখেন এখন বাচ্চাদের খাবারের যে হ্যাবিট, তারা ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই জাতীয় খাবারগুলো বেশি নিচ্ছে, যার ফলে পুষ্টিগুণ যেটা ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবারটা তারা কম নিচ্ছে। এছাড়া তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই বললেই চলে, তারা দেখা যায় সকালে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যাচ্ছে, বাসায় এসে কম্পিউটার গেম, এরপর একের পর এক টিচার, যার ফলে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, মাসেল উইকনেস হচ্ছে, এবং রোদে যাওয়ার প্রবণতাটা খুব কম। তো এই কয়েকটা জিনিস মিলিয়ে এবং ওদের যে পোস্টারাল যে বিষয়টা থাকে, অনেক সময় দেখা যাচ্ছে কেউ কেউ চেয়ার টেবিলে না পড়ে অনেক সময় বেডে তারা দীর্ঘক্ষণ ঝুঁকে লিখতেছে বা ড্রয়িং করছে, যার ফলে তাদের যে পোস্টারাল চেঞ্জ হচ্ছে, যেটা আমাদের ঘাড় ব্যথার অন্যতম একটা কারণ। আচ্ছা, আমরা জানি যে আমাদের শারীরিক মানসিক স্ট্রেসের সাথে হয়তো আমাদের শরীরে বিভিন্ন উপসর্গ অনেক সময় যুক্ত থাকতে পারে, তো ঘাড় ব্যথার সাথে কি এরকম কোনো কিছু দেখেছেন কিনা, যে কোনো স্ট্রেসের রিলেশন আছে কিনা? না, ডেফিনেটলি, অবশ্যই স্ট্রেসটা আসলে আমাদের শরীরের উপর বিরাট একটা ইম্প্যাক্ট ফেলে, সেখানে কিছু হরমোনাল চেঞ্জ হয়, সাথে দেখা যায় যে সঙ্গে সঙ্গে আমাদের যেমন মোটিভটা চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে একটু মাথা ব্যথা হয়, নেক পেইন হয়, দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা পাই যে ব্লাড প্রেশারের সাথে অনেক সময় রিলেটেড থাকে, যে প্রেশার ফল করলেও অনেক সময় ঘাড় ব্যথা হয়, আবার বেড়ে গেলেও ঘাড় ব্যথা হতে পারে, মাথা ঘোরানো হতে পারে। এবং আরেকটা জিনিস আমরা খুব কমনলি পাই, দেখা যায় যে নেক পেইনটা অনেক সময় রেডিয়েট করে আমাদের বুকের দিকে আসে, যেমন সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের নার্ভের উপর কম্প্রেশন আছে, পেইনটা রেডিয়েট করে আমাদের চেস্ট এরিয়ায় হয়, অনেক সময় চেস্টের ঠিক পিছনে স্ক্যাপুলার রিজনেও পেইন হয় এবং পেইনটা হাতের দিকে চলে আসে। যখন লেফট সাইডে হয় অনেকে এটা কার্ডিয়াক প্রবলেম বলে মনে করেন এবং অনেকে খুব মানে ভয়ও পেয়ে যায় যে আমি স্বাভাবিকভাবেই, দেখা যায় যে পরবর্তীতে ইসিজি, ইকো সব করা হলো কিন্তু সব নর্মাল, সার্ভাইকাল স্পাইনে তার প্রবলেম। তো এরকম অনেক পেশেন্ট আমরা পাই। ওকে, তো কারণগুলো তো জেনেছি। যে কোনো একটা রোগ হওয়ার পরে ট্রিটমেন্টের চাইতে আমরা জানি প্রিভেনশনটা বেটার, তো প্রতিরোধ বা প্রিভেনশনের জন্য আপনি প্রথমেই যদি দর্শকদের কিছু উপায় বলে দেন অ্যাবাউট লাইফস্টাইল, যে কী করতে হবে যাতে ঘাড় ব্যথা না হয়। অনেক গুরুত্বপূর্ণ, আমরা সবসময় এটা প্রাধান্য দিই, আপনিও যেমনটি বললেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আসলে আমরা আমাদের কয়েকটা জিনিস যে কারণে হচ্ছে ঠিক অপোজিট, এই কারণগুলোকে একটু অ্যাভয়েড করা। দেন আমরা প্রথমে যদি আসি আমাদের লাইফস্টাইলে একটু চেঞ্জ নিয়ে আসা, যেমন আমরা বলি দীর্ঘক্ষণ বসে কাজ করার ক্ষেত্রে মনিটরটা যেন আই লেভেল হয়,
আমাদের হিপ এবং নিটা যেমন স্ট্রেট লেভেলে থাকে, অফিস আর্গোনমিক্সের কথা আমরা বলি, যে যাতে আপনি আধা ঘন্টা বা 40 মিনিট পরে আপনি 5 মিনিট একটু ব্রেক নেবেন। এবং ব্যাকের যে কিছু মাসেল আছে, যে মাসেলগুলো স্ট্রেংথ ঠিক রাখার জন্য আমরা কিছু সিম্পল এক্সারসাইজের কথা বলি। যারা ডেস্ক জব করে দীর্ঘক্ষণ 8 ঘন্টা 10 ঘন্টা, কেউ আছে যে আইটি রিলেটেড কাজ বা ব্যাংকে জব করে, 8 ঘন্টার মধ্যে সে ব্রেক নিতে পারে না, যার ফলে কিন্তু তাদের মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে এবং ঘাড় এবং কোমর ব্যথা হচ্ছে। এই জায়গায় কিছু সিম্পল এক্সারসাইজ আছে যেটা উনি অফিসেই করতে পারে। 5টা সেটিং করতে হয়তো বড় জোর 5 মিনিট সময় লাগবে। তো এটা আমরা বলবো যে আপনার নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে, কারণ প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল এক্সারসাইজ আলাদা। কারণ আমরা ব্যক্তি বিশেষ যেমন ভিন্নতা থাকে, তেমন তার অকুপেশন তার ইয়ের সাথে রিলেট করে আমরা এক্সারসাইজগুলো দিই। এটা যদি করে সে অনেকাংশে প্রিভেন্ট করতে পারে। 2 নম্বর হচ্ছে, এক্ষেত্রে শোয়ার বালিশ একটা ফ্যাক্টর। আমরা দেখি অনেকে ঘাড় ব্যথার জন্য আসে আমাদের কাছে, তাদের ঘাড়ের কার্ভাচারটা স্ট্রেট হয়ে যায়, জিজ্ঞেস করলে দেখা যায় 2টা বালিশ ইউজ করে। তো এই ক্ষেত্রে যে সার্ভাইকাল কার্ভটা সেটা স্ট্রেট হয়ে যায়, তার কিন্তু পেইন হয়। তো আমরা বলি একটা মিডিয়াম সাইজের বালিশ অথবা সার্ভাইকাল পিলো একটা কিনতে পাওয়া যায়, যেটা আপনার ঘাড়ের কার্ভটাকে মেনটেন করতে সাহায্য করবে। থার্ড হলো, আমরা যেটা বলি যে হাড়ের যে স্ট্রেংথ সেটা যদি ঠিক রাখার জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি, এই সমৃদ্ধ খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় বেশি রাখা, ফাস্টফুড জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করা, শরীর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে আমরা করতে পারি, অনেকাংশে ঘাড় ব্যথা থেকে প্রতিরোধ করা যাবে। আচ্ছা, তো এই ব্যথাটি আসলে কিভাবে শুরু হয় বা এর কি বিবরণ শুনতে পান রোগীরা, কি বলে? হ্যাঁ, রোগীদের বক্তব্য এরকম থাকে, অনেক ক্ষেত্রে আমরা পাই সার্ডেন পেইন, যেমন অ্যাকিউট একটা পেইন, যে হঠাৎ করে কাজ করছিল, আমি মুভ করতে যে ডানে বামে আর করতে পারছি না, সার্ডেন অ্যাকিউট একটা পেইন যে আমাকে স্ট্রাক করে দিল। এটা দেখা যায় যে দীর্ঘক্ষণ যে আমরা কাজ করি, যার ফলে ঘাড়ের মাংসপেশী লিগামেন্টগুলো আমাদের আর হোল্ড করে রাখতে পারে না, তখন যে সেই স্পাজম ডেভেলপ করে, এই যে মাসেল স্পাজম থেকে অনেকের পেইন শুরু হয়। প্রথম দিকে বলে যে অনেকে এরকম হিস্ট্রি পায় যে শোয়ার বালিশটাই মনে হয় সমস্যা ছিল, আমি ঘুম থেকে ওঠার পর থেকে একটু পেইন হচ্ছে, ইগনোর করে, খুব বেশি এটাকে আমরা গুরুত্ব দিই না। একটা সময় যে খুব সিভিয়ার হয়ে যায়, অনেক সময় পেইনটা তখন রেডিয়েট করে আমাদের হাতের দিকে চলে আসে, হাতে ঝিনঝিন অবশ অবশ মনে হয়, হাতটা ভারী হয়ে আসে, এরকম উপসর্গ নিয়ে অনেকে আসে। অনেকে আসে যে দীর্ঘদিন থেকেই ওই কাতে ঘুমাইলে তার রাতে হাতে ব্যথা হয়, ঘাড়ের দিকে একটু ব্যথা হয়, আমরা একটু কাজকর্ম করলে আবার চলে যাই, কিন্তু একটা সময় যে খুব সিভিয়ার পেইন। আবার এরকম আছে, অনেকে জিমে গেলো, হঠাৎ করে একটা ওজন উঠাতে গেল, একটা সিভিয়ার শার্প পেইন, মনে হচ্ছে পুরো হাত ছিঁড়ে যাবে, হ্যাঁ, হাতটাকে সে স্থির রাখতে পারে না, খুব শার্প পেইন, ডিস্ক প্রোল্যাপস হয়ে যায়, ডিস্ক বালজিং হয়ে যায়, এরকম মানে বিভিন্ন রকম প্রেজেন্টেশন থাকে রোগীদের। আচ্ছা, তো ব্যথা হবার পরে আপনার কি পরামর্শ থাকবে, আসলে কি করণীয় আছে? রাইট, আমরা হলো বলি যে প্রথমে আগে অ্যাড্রেস করা যে কেন তার পেইনটা হচ্ছে, এই ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে তার মাসেল স্পাজম আছে, তাহলে ওইটাকে রিলিজ করতে হবে। সেক্ষেত্রে আমরা বলি যে সাময়িকভাবে হয়তো কিছু ব্যথানাশক জেল অনেক সময় ইউজ করতে বলি, একটু গরম শেক দিতে পারে, ক্ষেত্র বিশেষে ঠান্ডা শেক দিতে পারে, ক্ষেত্র বিশেষে কিছু NSAID ইউজ হয়, সাথে ফিজিওথেরাপি একটা খুব ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে। এরকম ঠিক দেখা যাচ্ছে তার ডায়াগনোসিস হলো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, যেমন আপনি জানেন এটা বয়সজনিত রোগ, ডিজেনারেটিভ কারণে হয়, আমাদের যখন চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে, সেক্ষেত্রে ডিস্ক স্পেসগুলো ন্যারো হয়ে যায়, যে নার্ভের উপর কম্প্রেস করে এবং সেই ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইনগুলো রেডিয়েট করে। এক্ষেত্রেও সেমভাবে আমরা বলি যে তার স্পেসটাকে বাড়ানোর জন্য আমাদের ফিজিওথেরাপিতে খুব ভালো টেকনিক আছে, আমরা তার স্পেসটাকে বাড়িয়ে দিব, প্লাস লাইফ স্টাইলে একটু মডিফিকেশান নিয়ে আসা, সার্ভাইকাল একটা কলার আমরা ইউজ করতে বলি দীর্ঘদিন না, শুধুমাত্র ডিউরিং জার্নি, যখন ট্রিটমেন্ট পিরিয়ডে, আর কিছু এক্সারসাইজ আমরা দিয়ে দিই যাতে তার মাসেল লিগামেন্টগুলো স্ট্রেংথ বৃদ্ধি পায়, হাড়ের স্পেসটা যাতে ধরে রাখতে পারে। এইভাবে আমরা ক্ষেত্র বিশেষে ট্রিটমেন্টগুলো আসলে ভেরি করে, যে কার কোন ডিজিজ হলো সেই অনুযায়ী, আসলে সবার জন্য সেম না। আচ্ছা, তো মাসল এবং বোনসের প্রবলেমের জন্য তো আসলে আলাদা আলাদা এন্টিটি বা আলাদা আলাদা থেরাপি রয়েছে, তো এই ফিজিওথেরাপির সম্পর্কে একটু ডিটেইলে বলবেন যে এই ঘাড় ব্যথার কোন অংশের বা কোন স্ট্রাকচারের সমস্যার জন্য কি ধরনের থেরাপি এবং সেটির ডিউরেশন কতদিন হতে পারে? রাইট, হ্যাঁ, আমরা যদি দেখে নিই যে রোগীর হিস্ট্রি প্লাস সব কিছু মিলে তার একটু মাসেল স্পাজম আছে, জাস্ট কোনো রেডিয়েশন নেই, তার লোকাল পেইন, মাসেলগুলো খুব হার্ড হয়ে আছে, সেক্ষেত্রে আমরা দেখি মানে 2 থেকে 3টা সেশনেও রোগী ভালো হয়ে যেতে পারে, বড় জোর 7টা সেশন লাগতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করি, তার ওই মাসেল লিগামেন্টগুলোকে আইডেন্টিফাই করি যে কোন মাসেলটা বেশি টাইট স্পাজম হয়ে আছে, আমরা কিছু ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ ইউজ করি এখানে, সাথে কিছু হিটিং মেথড আমরা ইউজ করি, যেটা দেখা যায় যে আমরা অনেক পেশেন্ট পাই 2 থেকে 3টা সেশন বা 1টা সেশনে সে এত ভালো ফিল করে বলে যে আমি 80% রিকভার হয়ে গেছে।
এরপরে দেখা যায় যে কারো ডিস্ক হারনিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস, সেক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগে, 2-3 সপ্তাহ। এবং সেক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি একটু রেস্টে থেকে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে। কারণ হলো, আপনি জানেন যে দুই হাড়ের মাঝে একটা জেলি লাইক সাবস্টেন্স, যেটা এটা সেমি সলিড সাবস্টেন্স, যখন সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে তখন ওটাকে আবার পূর্বে জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হয়। সো এই প্রক্রিয়াটা যদি রেস্টিং পিরিয়ডে আমরা করি তাহলে ডিস্কটাকে আস্তে আস্তে আমরা ভিতরে নিয়ে আসতে পারি। উনি ট্রিটমেন্ট নিলেন, আবার রিক্সায় চললেন, গাড়িতে চললেন, ঝাঁকি লাগলো, তাহলে এটা আবার জার্কিংয়ের মাধ্যমে আবার সরে যায়, তাহলে খুব বেশি ইফেক্ট হয় না। এক্ষেত্রে আমরা বলি কয়েকদিন হসপিটালে থেকে যদি আমরা ফিজিওথেরাপি নিতে পারি, তাহলে 8 আওয়ারলি আমরা ফিজিওথেরাপিগুলো দিই, সকাল দুপুর রাত, দেখা যায় যে রোগীটা খুব দ্রুতই রিকভার হয়ে যায়। আর সার্ভাইকাল স্পন্ডাইলোসিস তো খুব কমন, বয়সের সাথে সাথে আবার 40 বা 55 এই ধরনের এইজের পেশেন্ট আমরা প্রচুর পাই যারা ডিজেনারেটিভ ডিজিজ নিয়ে আসে। এদের ক্ষেত্রে লাইফ স্টাইলে চেঞ্জ নিয়ে আসা, পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে তাদের যে স্পেসগুলো রিডিউস হয়ে যায়, ডিস্ক স্পেস, ওইগুলোকে আমরা বাড়িয়ে দিতে পারি। উদাহরণ ট্রাকশন পদ্ধতির মাধ্যমে আমরা স্পেসটাকে বাড়াই, কিন্তু এটা বাড়লেই হবে না, তাকে মেনটেন করতে হবে। শুধু ব্যথার জন্য ফিজিওথেরাপি না, এক্ষেত্রে যে শরীরচর্চা বা ব্যায়াম, এর কিন্তু অনেক বড় একটি ভূমিকা রয়েছে। তো কী ধরনের ব্যায়াম নেক পেইন প্রিভেন্ট করার জন্য কিংবা যদি ব্যথা হয় সেটি থেকে কিওর হওয়ার জন্য প্রয়োজন? ধন্যবাদ। আসলে আমরা এখানে দুই ধরনের এক্সারসাইজের কথা আমরা বলি। একটা হলো মেনটেনেন্সের জন্য, যে তার মাসেল পাওয়ারগুলো যেন ঠিক থাকে, পুনরায় যেন সেই রোগে আক্রান্ত না হয়, সেগুলো আমরা রোগীকে শিখিয়ে দিই। তো এই এক্সারসাইজগুলো বাসায় নিজেই করতে পারে, সেটা যেমন হতে পারে স্ট্যাটিক নেক মাসেল এক্সারসাইজ আমরা বলি, শোল্ডার ইলিভেশন এক্সারসাইজ। মূল কথা হলো যে আমাদের ঘাড়ের যে সারাউন্ডিং মাংসপেশিগুলো রয়েছে সেগুলোর স্ট্রেংথ বাড়াতে হবে, এইটা। দুই নম্বর হলো যে আপনি ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন থেরাপিউটিক এক্সারসাইজ, এটা আমরা বলি, যেমন ওষুধের দোকানে অনেকগুলো ধরনের ওষুধ রয়েছে, তো একটা রোগীর জন্য কিন্তু সবগুলি নয়। তো ঠিক তেমনই ফিজিওথেরাপির ক্ষেত্রে এই যে তার ঘাড় ব্যথার কারণ অনুযায়ী কিছু এক্সারসাইজ ভিন্ন ভিন্ন থাকে, ওইটা একজন ফিজিওথেরাপি চিকিৎসক ওনাকে অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী একটা প্ল্যান করেন। সেই প্ল্যানের মধ্যে আমরা যে এক্সারসাইজগুলো করাই সেটা আসলে ফিক্স করে বলা ঠিক না, এটা একটা পেশেন্টের সমস্যা অনুযায়ী একজন ফিজিওথেরাপি চিকিৎসক করায়, ওনারা নিজেরা করায় দেবেন, পেশেন্ট নিজে করতে পারবে না। তো এই জন্য এই এক্সারসাইজগুলো রোগ ভেদে ভিন্ন ভিন্ন, এবং সেটা দেখা যায় একটা সার্টেন কয়েকদিন কন্টিনিউয়াস করতে হয়। আচ্ছা, ফিজিওথেরাপিও তো আসলে চিকিৎসার একটি অংশ, রাইট? তো আমরা যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক হোক বা মেডিকেশন হোক, একটা প্রপার কোর্স এবং ডিউরেশন থাকে। তো ফিজিওথেরাপির ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে একটু ব্যথা ভালো হলে সেটা কিন্তু ডিসকন্টিনিউ করেন, তো এই অভ্যাসটি আসলে কি করা উচিত বা এটা থেকে বিরত থাকতে হবে কিনা? অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আসলে আমরা প্রায় এই ধরনের সমস্যার সম্মুখীন হই, কারণ রোগীরা অনেকে বলে যে যে কয়েকদিন ফিজিওথেরাপি নিয়েছিলাম বেশ ভালো ফিল করছি, বন্ধ করেছি, আবার পেইনটা চলে এসছে। আসলে এটা খুব ভালো একটা ট্রিটমেন্ট পদ্ধতি না। এই ক্ষেত্রে দেখা যায়, আমরা স্টাডিতে দেখি যে আমরা একটা রোগীর রোগ অনুযায়ী হয়তো ওষুধের মতো 7 দিন, 10 দিন, 14 দিন, 21 দিন বিভিন্ন টার্মে আমরা ট্রিটমেন্টটা নিতে বলি। একজনের হয়তো 14টা সেশন নেওয়া দরকার, উনি 7টা বা 8টা নেওয়ার পরে অনেকখানি কমে গেলো, উনি ডিসকন্টিনিউ করলো, দেখা যায় যে কিছুদিন পরে জিনিসটা আবার ব্যাক করে। তো এক্ষেত্রে একটু সচেতনতার অভাব আমি বলবো, বা অনেকে দেখা যায় যে এই যে প্রতিদিন যে এসে যে ট্রিটমেন্ট নেওয়ার ব্যাপার, এক্ষেত্রে অনেকের ইকোনমিক একটা বিষয় অনেকে চিন্তা করে, অনেকে আবার অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম থাকে, মানে সময়টাকে ওইভাবে অ্যারেঞ্জ করে না, গুরুত্ব দেয় না, যার ফলে এই রোগটা প্রপারলি কিওর হয় না, কিছুদিন পরে আবার মানে ফ্রিকোয়েন্টলি দেখা যায়। তো এই জায়গাটায় আসলে আমাদেরকে সচেতন হতে হবে, যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কয়দিন ট্রিটমেন্টটা নিতে বলে একটা কোর্সটাকে কমপ্লিট করতে হবে। এছাড়া কিছু নিয়মকানুনের কথা আমরা বলি, যে ট্রিটমেন্ট পরবর্তী কিছু নিয়ম মেনে চললে যেন রিকারেন্টলি জিনিসটা না হয়, যে কারণে হচ্ছে ওই কারণগুলোকে আমরা অ্যাড্রেস করি এবং বলি যে এই কাজগুলো আপনি এইভাবে না করে এইভাবে করেন, তো ওই জিনিসগুলোকে মেনটেন করা। আচ্ছা, তো আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। জি নিশ্চয়। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ইফতারের সময় আপনি কি ধরনের খাবার খাবেন? বেশিরভাগ বাঙালির একটা ট্রেন্ড বা ট্রেডিশন কাজ করে যে অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া তৈলাক্ত খাবার, বেশি পরিমাণে শরবত, জিলাপি এগুলো খাওয়ার। কিন্তু এই ট্রেন্ড থেকে আমাদের সকলকে বের হয়ে আসতে হবে, কারণ অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া যেমন গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি বাড়ায়, তার পাশাপাশি যাদের ব্লাড কোলেস্টেরল বেশি তাদের ক্ষেত্রেও বেশ সমস্যার কারণ। আর ওজন বেড়ে যাওয়া তো এই সময় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় শুধুমাত্র ভাজা পোড়া অতিরিক্ত মাত্রায় খাওয়ার জন্য। তো ভাজা পোড়া যেমন বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, এগুলো আপনি 1-2 পিস খেতে পারেন, তবে এর বেশি না খাওয়াই ভালো।
আর তার পাশাপাশি যে কাজটা করবেন যে ইফতারে কি ধরনের খাবার খাবেন অনেকেই জিজ্ঞাসা করে থাকেন। সবার প্রথমে আমাদের যা সুন্নতি কাজ যে সবসময় এক থেকে দুই পিস খেজুর দিয়ে খাবারটা শুরু করবেন। তারপরে আপনি চাইলে ইসুপগুলের ভুষি বা যে কোনো লেবুর শরবত এক গ্লাস পান করতে পারেন, তবে যাদের ওজন বেশি তারা অবশ্যই চিনিকে অ্যাভয়েড করবেন, আর যাদের ওজন কম তারা লাল চিনি খেতে পারেন। আর অনেকেই আছেন যে চিনি ছাড়া চলতেই পারেন না, তাদের ক্ষেত্রে তাল মিশ্রি দিয়েও কিন্তু খুব মজাদার শরবত বানানো যায়, সেটাও খেতে পারেন। এর পাশাপাশি অবশ্যই টক জাতীয় ফল বা মৌসুমি ফল রাখার চেষ্টা করবেন, কারণ ফল আমাদের দেহের ক্ষেত্রে অনেক উপকারী, বিশেষ করে যাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সের সমস্যা থাকে বা যাদের ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে। অনেকে আছেন যে রোজা রাখতে রাখতে স্কিনটা খারাপ হয়ে যায় বা ডাল হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ফলমূল রাখার চেষ্টা করবেন, যে কোনো দুই থেকে তিন রকমের ফল রাখতে পারেন। তবে যারা ফল খেতে পছন্দ করেন না তারা চাইলে ফ্রুট সালাদও রাখতে পারেন। এবং এর পাশাপাশি যে কাজটা করবেন সেটা হলো ছোলা রাখতে পারেন, আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবার ছোলা। ছোলা রাখতে পারেন 1/4 কাপ, তার সাথে এক মুঠ মুড়ি এবং সালাদ রাখবেন। এমন অনেকেই আছেন যে ইফতারে একসাথে অনেক বেশি খেয়ে ফেলেন, সেই কাজটা করবেন না। ফার্স্টে হালকা খাবেন, তারপরে মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ থেকে এসে আবার বাকি খাবারটুকু খাবেন। আর যাদের চা পান করার অভ্যাস আছে তারা ইফতারের সময় চা পান করতে পারেন, নামাজ পড়ার ঠিক 10-15 মিনিট পর চা পান করবেন, সবচেয়ে ভালো সময় 20 মিনিট পর পান করা। যে কোনো চায়ের ক্ষেত্রে 20 মিনিট পর চা পান করলে সেটা সহজে হজম হয়। অনেকে আছেন যে দুধ চা খেতে খুব পছন্দ করেন, আমি সবাইকে বলবো দুধ চা অ্যাভয়েড করার, কারণ দুধ চা খেলে শরীরের যেমন অনেক ধরনের সমস্যা হয়, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের মাত্রা বেড়ে যায়, খাবার সহজে হজম হয় না, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, তো নেক পেইন কিংবা যে কোনো ব্যথার ক্ষেত্রে এখন অন্যান্য চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপির যে ভূমিকা সেটি সম্পর্কে যদি খুব ছোট্ট করে আমাদেরকে একটু জানাতেন। জি নিশ্চয়ই, আসলে ফিজিওথেরাপি একটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন খুবই আধুনিক একটা চিকিৎসা বিজ্ঞানের শাখা। আমাদের দেশে এই চিকিৎসা সম্পর্কে মানুষের সচেতনতা কম, সেই জন্য বলবো যে আসলে পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ আপনি জানেন যে বেশি দীর্ঘদিন খাওয়া যায় না, একটা সাময়িক সময়ের জন্য খেলে, লং টাইম খেলে এটা আমাদের অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তো এই ধরনের মাস্কুলোস্কেলেটাল বা নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যায় যদি ফিজিওথেরাপির মাধ্যমে আমরা সমস্যাটাকে সমাধান করতে পারি তাহলে এই ব্যথানাশক ওষুধের ব্যবহারটা অনেকাংশে কমে আসবে। তো দর্শকদেরকে বলবো যে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি ওনাকে এই সমস্যা থেকে আশা করি একটা সমাধান দিতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল ঘাড় ব্যথা সমস্যা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রমজানে যেহেতু পানি শূন্যতা এবং ঘুমের স্বল্পতা এই দুটোরই যে ইফেক্টটা হয় সেটা হলো যে চোখের যে একটা মানে পানি ভেজা ভাব আছে, টিয়ার, এই টিয়ারটা একটু কমে যায়। টিয়ারের স্বল্পতা যদি হয় তখন কিন্তু আমাদের যে একটা স্বাভাবিক যে একটা স্বাচ্ছন্দ্য চোখের সেটা কিন্তু থাকে না, ব্যাঘাত হয়। তো ব্যাঘাত হয় সেটা হলো শুষ্ক একটা ভাব চলে আসে, যেটাকে আমরা বলি ড্রাই আই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।